মনে রাখবেন, ঈমান আনার জন্য ওইভাবে ঈমান আনতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল্লাহ সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, ভুল বলে দিলাম, আল্লাহ কোথায়? বাংলাদেশের অনেক হুজুর যে বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল্লাহ তাআলার আসমান জমিনে কোথাও জায়গা হয় না, মুমিনের কলবে জায়গা হয়, ঠিক কি না? এটাও না, এই জন্যই তো আপনাদেরকে বলে লা মাযহাবি, মানে হানাফিও না, মালিকিও না, শাফিও না, হাম্বলিও না, আমরা লা মাযহাবি না, আমরা হানাফি মাযহাবের সামান্য কিছু আকিদার মাসালাতে দ্বিমত আমাদের, আর কিছু মাসালা আছে দ্বিমত, বাকি আবু হানিফা রাহিমুল্লাহর যে মাসলাক, আবু হানিফা রাহিমুল্লাহ যেভাবে আমাদেরকে মানার জন্য বলেছেন ঠিক সেভাবেই আহলে হাদিস চলে। বাংলা ভারতের বর্তমান যারা হানাফি দাবি করে তারা অধিক অংশ সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম যারা তারাই আবু হানিফার রহিমাহুল্লাহর মাজহাব মানে না। আবু হানিফা রহিমুল্লাহর মাজহাব ছিল আল্লাহ আরশের উপরে। আবু হানিফা রহিমুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে সেই ব্যক্তি কাফের। আমার বই আছে ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি, গাড়িতে আছে, স্টেজে আসলে নিয়ে নেবেন, যেহেতু আমি আগে চলে যাব, আগে নেওয়ার চেষ্টা করবেন। ভাইয়ের আমার বই আরও কয়েকটা আছে, তার মধ্যে একটা আছে দুরুদের, এই দুইটা বই নিয়ে আসা হয়েছে, আপনারা নিয়ে নেবেন। এইখানে গুরুত্বপূর্ণ আকিদার কথা আছে, দুরুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে। ভাইয়ের আমার, আমাদের হানাফি ভাইয়েরা বর্তমান সময়ে আমাদেরকে একটা অপবাদ দিয়েছে, কথায় কথায় কথা চলে আসলো। কি অপবাদ? বিরাট বড় একজন হুজুর, এত সুন্দর চেহারা, টকটক করতেছে, ভালো ভালো কথা বলে, কোরআন হাদিসে মিল নাই। ভাইয়েরা আমার, তোমরা 200 বার এই দুরুদ পড়বা, নাই জিকির করবা, 300 বার এই করবা, এতবার এই করবা, আমল শিখাই দিল। আমল শিখানোর পরে আর একদিন জিনের বাড়িতে গেছে, জিনের বাড়িতে যে দাওয়াত খেয়েছে, ওয়াজ করেছে, হে এটাও বলেছে, বলে মার্কেট পাওয়ার চেষ্টা করেছে, দেখা যাচ্ছে মার্কেট হয় না, তখন আবার উল্টে আহলে হাদিসকে অপবাদ দিয়েছে, তোমরা এতদিন ইহুদিদের টাকা খেয়েছো, নুন খেয়ে নুন হারামি কেমনে করবা, তাই তো ইহুদিদের বিপক্ষে বলতে পারো না, গাজার বিপক্ষে বলো, নাউজুবিল্লাহ। আমি এই মুলবি সাহেবের বক্তব্য খুঁজে দেখেন তো, গাজা সম্পর্কে কোনো তথ্য উনি দিয়েছেন? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান সম্পর্কে তার কয়টা বক্তব্য আছে? আর যেদিন থেকে হামলা হয়েছে সেদিন থেকে আমরা আহলে হাদিস উলামায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত গাজা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বলে যাচ্ছি। তাদের দেখবেন আহলে হাদিসকে খালি গুতা মারা ছাড়া কোনো ধরনের গঠনমূলক তারা কোনো আলোচনা আজ পর্যন্ত করতে পারে নাই। জানি না তারা হামাস কি, জানি না তারা গাজা কি, ফিলিস্তিন কি, তারা কিসের আবার বক্তব্য দেয়? ওদের কাজ হলো একটাই, এ বাংলা ভারতের মধ্যে মুসলমানদের মুসলমানদের গণ্ডগোল লাগিয়ে রাখতে হবে। এক যদি হয়ে যায় তাহলে তো মজা হবে না, মাজার চলবে না, দরবার চলবে না। এই জন্যে তারা বারবার আহলে হাদিস ওলামায়ে কেরামদেরকে আঘাত করে থাকে, কারণে অকারণে। আমাদের আহলে হাদিসের কিছু ছোট ভাইয়েরা কোনো এক বিষয়ে আলোকপাত করতে গিয়ে কিছু হয়তো বলেছেন, সেখানে হয়তো বোঝা যাচ্ছে যে একটু এদিক ওদিক হতে পারে, এলে আমাদের ছোট ভাইয়েরা বলেছে এটাকে নিয়ে গোটা আহলে হাদিস ওলামায়ে কেরামকে তারা অপবাদ দিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের ভাষার মধ্যে এত রুক্ষতা, এত কর্কশ, এত আপনার এত তিতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট বড় সবাই এমনই। গাজায় যুদ্ধ চলছে, মুসলমানদেরকে হত্যা করছে, পাখির মতো গুলি করে করে মারতেছে, আর এই ঢাকাতে ওলামায়ে দেওবান আহলে হাদিসের বিপক্ষে সেমিনার কায়েম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এ হচ্ছে ওলামায়ে দেওবান বাংলাদেশের।
আর এরা আহলে হাদিস ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে কোন সাহসে, লজ্জা শরম থাকা উচিত তাদের। যারা মুসলমানদের বিপক্ষে সেমিনার করে, যারা মুসলমানদের বিপক্ষে ওলামা পরিষদ তৈরি করেছে, আকিদা ইমান রক্ষা কমিটি তৈরি করে রেখেছে, এসব এক একটা নাম দিয়ে পরিচিত ইসলামকে দেশের মাটিতে প্রচার করতে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আহলে হাদিসের বিপক্ষে কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, তোমরা যারা ঈমান এনেছো, যারা নেক কাজ করেছো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই যে জমিন দেখছো, এই গোটা জমিনের আমি তোমাদেরকে রাজত্ব দিয়ে দেব বলে সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামের ঈমান ছিল কি? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। সাহাবায়ে কেরামের ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন? গায়েব জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির হতে পারতেন? হাজির হতে পারেন? এখন জীবদ্দশায় সব জায়গায় হাজির হতে পারে নাই, মারা যাওয়ার পরে কবরের জীবন থেকে কিভাবে হাজির হয়ে যায়? আরে বোকা হলে কি এত বোকা হয় নাকি মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাজির বলা হয়। নাজির মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে কবরে শায়িত অবস্থায় ওখান থেকে দেখতে পাচ্ছেন যে দারুল ইকরা ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে কে বক্তব্য দিচ্ছে, কারা বক্তব্য শুনছে, কারা সভাপতিত্ব করছে, কারা পরিচালনা করছে, এটা ওখান থেকে দেখতে পাই বলে নাউজুবিল্লাহ। এ হচ্ছে আকীদা। এরা হানাফি দাবিদার, হানাফি মাজহাবের সাথে এই আকীদা, এই ঈমানের, এই চিন্তার কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন ভাইয়ারা আমার, ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। বুঝতে পারলাম তো? ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল মানে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না, সময় সংকীর্ণ। ভাইয়ারা আমার, এরপরে আল্লাহ বলছেন তারা যে দিন নিয়ে রাজি, অর্থাৎ ইসলাম, এই ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালায়ুমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম ওয়ালায়ুবদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তাদের ডর, ভয় ও নিরাপত্তাকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দেব বলে সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শর্ত হলো তারা আমার শুধু ইবাদত করবে, আমার সাথে কাউকে অংশীদার বানাবে না, অর্থাৎ শিরক করবে না। ভাইরা আমার, শিরক করবে না মানে কি? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, এই ইবাদত আর কাউরির জন্য করা যাবে না। ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিউন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আফআলি আল যাহিরাতি ওয়াল বাতিনা। শর্ট কথাই বলছি, প্রত্যেকটি ওই কথা, ওই আমল, যেই কথা, যে আমলকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা, যেই কাজের ওপর আল্লাহ সন্তুষ্ট, অপেন হোক গোপেন হোক, এটা হচ্ছে ইবাদত। সুতরাং আমি যা বলছি এটা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে এটা ইবাদত। এই ইবাদতের মাঝে কাউকে শরীক করা যাবে না। সিজদা করা ইবাদত, সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। মান্নত মানে ইবাদত, আল্লাহ যেখানে হুকুম দিয়েছেন অনুমতি আছে, বৈধ জায়গা ছাড়া, বৈধ ব্যক্তি ছাড়া কাউকে আপনার মান্নত দেওয়া যাবে না। মাজারে টাকা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, আগরবাতি, মোমবাতি, চাদর, কোনো কিছু দেওয়া যাবে না। মাজারে গিয়ে যদি কেউ এইগুলো দেয়, কেউ যদি সিজদা করে, কেউ যদি চায়, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ মাজার কারা পালন করছে? রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যারা কুফরি করবে তারাই হচ্ছে ফাসিক। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।